بسم الله الرحمن الرحيم আসন্ন এক নং রণগোপালদেব ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী 29 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের অংশগ্রহণের ভিত্তিতে এবং উৎসবমুখর পরিবেশে সৎ শিক্ষিত এবং আদর্শবান নেতা নির্বাচনের ক্ষেত্রে অথবা জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওনার তরুণ সাজি ভীষণ কার্যকর করার লক্ষ্যে আমাদের এই রণগোপালদেব ইউনিয়নের যে একটা শান্তিপূর্ণ নির্বাচন উৎসব দিতে যাচ্ছে উক্ত নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন আমার প্রতীক চশমা আমার বাবার নাম সালাম মাস্টার আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকার মধ্যে আমরাই একমাত্র গ্রাজুয়েশন ফ্যামিলি এবং আমার বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এছাড়া আমার ব্যক্তিগত তার একটা পরিচয় আছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যখন পাক হানাদার বাহিনী বিদেশে এসে নির্যাতন করেছিল ঠিক সেই মুহূর্তে দশ পিনা এসে নির্যাতনের করেছিল সেই লক্ষ্যে আমার নানার ঘর তারা নৃশংসভাবে ঘুরে গেছিল আমি সেই শোকাহত ফ্যামিলির একমাত্র সন্তান শুধু তাই নয় আমি এই রণগোপালদেব ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মন্দির এবং এই রণগোপালদেব ইউনিয়নের 8630টি ফ্যামিলিকে আমি মৌলিক অধিকার কীভাবে সংরক্ষণ করতে হবে অথবা কীভাবে স্বাস্থ্যগত বিষয়ে যে বিভিন্ন বিষয়গুলো আছে আমি অ্যাওয়ারনেস করতে পেরেছি আমি এই জন্য রণগোপাল ইউনিয়নবাসীকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার শুধু একটাই প্রশ্ন যে যে প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা বলে এতে সে গরিবদের মেহনতি মানুষের মুখে হাসি প্রদানের জন্য যত রিলিফ এই দেশে দেয় সেই রিলিফের অন্তরে অসাধু গ্রামের জনপ্রতিনিধিরা গোপনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা কাঁধে টাকা হাতিয়ে নিচ্ছে এটা কি আমাদের আমাদের মা আমাদের প্রধানমন্ত্রী সে কি বলে দিয়েছে অথবা তারা যদি নিয়ে থাকে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে দিত আবার সেই টাকা খরচ করে আবার বিদেশ থেকে চাল ডাল এনে তাদেরকে দিত সুতরাং ক্ষুধামুক্ত একটা দেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী যে 2030 ভিশন হাতে নিয়েছে সেই ভিশনের ভিশনকে কার্যকর করার জন্য আমি মারুফ ও একমত সুতরাং অতীতের যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতি আপনারা আসেন একটু আসেন দেখে যান এই রণগোপালদেব ইউনিয়নের 8630 কিলোমিটার যে রোড কি অবস্থা এদেশে গরিব মানুষের কি অবস্থা সুতরাং এদিক থেকে বিবেচনা করলে আমি যেভাবে তাদের পাশে 14 বছর এখানে দাঁড়িয়েছি আমি বিভিন্ন উন্নয়নমূলক কথা বলেছি প্রতিশ্রুতি দিয়েছি এবং আমি নির্বাচিত হলে কি কি কাজ করব সেই কাজ আপনাদের কাছে আমি তুলে ধরব পাশাপাশি আমি শতভাগ আশাবাদী এই রণগোপালদেব ইউনিয়নে সাধারণ জনগণ ইনশাল্লাহ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যে একটা ভোট গ্রহণ হতে চলছে যে ইভিএমের মাধ্যমে আমি প্রত্যেকটা ঘরে ঘরে আমি ইভিএমে কীভাবে ভোট দিবে তারা অত্যন্ত খুশি হয়েছে আনন্দিত প্রকাশ করেছে এই ইভিএমকে তারা যদি সাদরে গ্রহণ করেন ইনশাল্লাহ আমি 29 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার তারা আমাকে চশমা প্রতীকে ভোট দেবে এই আশাবাদ প্রত্যয় করি পাশাপাশি আমি আর একটু জানতে চাই যে আসলে এই আপনাদের নির্বাচন 29 তারিখ নির্বাচন এতে আওয়ামী লীগের যে নৌকা প্রার্থী যে আছে তার পক্ষ থেকে আপনারা কোনো হুমকি দামকি বা কোনো আপনারা যে মাঠে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করছেন বা বিভিন্ন জায়গায় জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন এতে জায়গায় কোনো বাধাগ্রস্ত হচ্ছেন কিনা যদি এই ব্যাপারটা একটু জি আপনার এই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তা আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি আমি পটুয়াখালী জেলায় যে রণগোপালদেব ইউনিয়ন বিশেষ করে দশপিনা উপজেলার সমস্ত জনসাধারণকে আমি জানিয়ে দিতে চাই সেটা হলো আমি পটুয়াখালী ডিসি ছাড় আমি পটুয়াখালী নির্বাচন অফিস এবং আমি দশপিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাড় পাশাপাশি দশপিনা উপজেলার যে ওসি স্যার এবং গোয়েন্দা বিভাগের যে পটুয়াখালীতে নিয়োজিত আছেন আমার আমার শ্রদ্ধা ভজন করে ভাই আমি প্রত্যেকের সাথে আলাদা আলাদা আমি মিটিং করেছি তারা আমাদের আশ্বস্ত করেছে আগামী বা আগামী যে
সবাইকে সম্মুখ পরিবেশে উপস্থিত হতে সেদিক থেকে আমাদের যে আমাদের যে ভাষা